আমার অত্যন্ত মহাব্বতের ভাই মুফতি আলী হাসান উসামা সাহেব দামাত বরকাতুহু, জেলখানায় উনি ওই পাশের এক বিল্ডিং এ, আমি এই বিল্ডিং এ, কথা বললে শোনা যায় না, মাঝে মাঝে হাতছানি হইতো বারান্দায় আসলে আমি হাত ইয়া করতাম, তো ওনাদের বারান্দা তো ওই পাশে, উনি আবার জানালায় এসে করতো, হাতছানি হইতো জেলখানায়। জেলখানায় অনেকে অনেক আমল করছে, এক বছর আমি একটা আমল করছি, সেটা হলো আমি কথা কই নেই, কারণ খুব বেশি, কারণ আমি কথা বলার অপরাধে আসামি, এই কারণে এই এক বছর আমি, কেউ যদি আমার সাথে কথা বলতে আসতো তো আমি বলতাম যে চুপ থাকলে নাজাত পাইবেন, তাড়াতাড়ি মুক্তি পাইবেন, কথা কইেন না, চুপ করে থাকেন। আমার জেল সাথী যারা আছে তারা জানে, আমাকে আমার মুখ খোলার জন্য অনেকে মেহনত করত, জেলখানায় আমাকে বয়ান করানোর জন্য খুব চেষ্টা করছে। আমি বললাম যে আমি তো বয়ান কইরা জেলে আছি, আমি জেলখানায় ওয়াজ করব, এই কাম এই জেলখানায় আমি করতে পারবো না। তারপরেও জোর করে একদিন বারান্দার ভেতরে আমাকে বসাইছে যে একটু নসিহত করেন, তা আমি ওখানে নসিহত করলাম। নসিহত খেলা করার পরে আমাদের বাচ্চারা ছাত্ররা তলবেলেমরা জেলে গেছে, ওরা লুডু খেলতো, লুডু মাঝে মধ্যে সময় পায় কেমনি পার ওইব সময়, তো লুডু খেলে, তা আমি ওখানে দুই তিন মিনিট কথা বলছি এক বছর, তা আমার কথার পরে ওরা সবাই লুডু কোট সিরালেস গুটি মুটি ফালাই দিছি, তা আমি বললাম যাক আমার তিন মিনিটের কথা কামে লাগছে, এই দৃশ্যটা যদি রেকর্ড হয়ে থাকে আল্লাহর ক্যামেরা, তাহলে জেলখানার ওয়াজটা আমল হয়েছে এটা আমি চোখে দেখছি, অন্য ওয়াজ আমল হয়েছে কিনা এটা তার চোখে দেখছি না, কিন্তু জেলখানার এই তিন মিনিট যে কামে লাগছে এটা চোখে দেখলাম, কমাস কম এটাও যদি না যাতে বসিলা হয়। আমি তো এই নেত্রকোনা ময়মনসিংহ সারা বাংলাদেশ এই অত্র অঞ্চলে আল্লাহ তাআলা 27 বছর চলছে, আমি দাওরার বছরের আগে মেশকাত যখন পড়ি তখন আসছি বয়ান করতে ময়মনসিংহ, আর এখন চলছে, এখন তো আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দাড়ি মুছে ওঠে নাই, বালিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে দাওয়াত করলেন 2001 সালে বালিয়া মাদ্রাসায়, আমাকে বললেন আইয়ুবি তোর দাওয়াত তুই যখন যাবি তখন বয়ান, তো ফজরের আজান যখন হয় তখন আমি গেছি, তো হুজুর আমারে দেখা কয় তকবীর দে আইয়ুবি আইছে, কয় তাহলে ফজরের নামাজের পরে ওয়াজ করো, ঠিক আছে, তো ফজরের নামাজের পরে বালিয়া মাদ্রাসায় বয়ান করলাম। 2002 সালে আমি প্রোগ্রামে গেছি কিশোরগঞ্জে এক মাহফিলে, তো ওইখানেই আমাদের হযরতুল আল্লাম আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে মোলাকাত এক মাহফিলে, উনি আমাকে দেখেই বলতেছে কেউ দেখায় দিছে খালেদ, এটা খালেদ, আমি আগায় গেছি, আমি যাই আমার নাম বলতেছি যে আমার নাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবি, তো উনি আমাকে প্রথম আলফাজ বলতেছে সালামের জবাবের পরে সামিয়াতু ইসমাকা ক্বাবলা লিকায়িক, আমি তোমার নাম তোমার সাক্ষাতের আগে শুনছি, এটা বলতেছেন কি দিয়া শুনছে, ফেসবুক ইউটিউব ইন্টারনেট দিয়া, বুজুর্গদের মজলিসের ভেতরে কোন জায়গায় আমার কথা তখন আলোচনা হয়েছে, যেখানে বড়রা বসা ছিল দাওয়াত কারে কারে দিবে ময়মনসিংহ সিরাত মাহফিলে, আমার নাম উঠছে হুজুর ওখানে আমার নাম শুনছে, তারপরে আমি বললাম যে হযরত আমি তো মৌকা পাইনি আমাকে মাফ করে দিয়েন, আমার মোলাকাত আরো আগে করা দরকার ছিল, তো হুজুর বললেন আমার মাহফিলের তারিখ দিয়ে যাও, এই জামিয়া ইমদাদিয়াতে আমার কাছ থেকে তারিখ নিয়ে 2002 সালে প্রোগ্রাম করা হইল, আমার বয়ান শুনতে শুনতে তো আপনারা তিতাবিতা হয়ে গেছে, সুতরাং
অত বয়ানের জরুরত নাই, চুপ থাকার ভেতরেই কামিয়াবি।